নজর দিয়ে থাকে। জেলখানা 3 বছর থেকে হয়তো শরীর শুকিয়ে গেছে, চেহারা ওই রকম আর আগের মতো নেই নাকি? না, চেহারা একেবারে খারাপ, দাড়ি একটু বড় হয়েছে না? দাড়ি তো কাটা একটু সমস্যা, তো দাড়ি তো কোনোদিন কাটিও নাই, তারপরও চেহারা আমার মনে হয় একেবারে খারাপ না। আরে না, মানে চেহারা একেবারে খারাপ না। আজকের মাহফিলের সভাপতি আলেম না? সকলকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। আমরা সম্মান কামনা করেছি আলেমদের, কাদের? আল্লাহর দরবারে আলেম তারা, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি সংজ্ঞায় লিখেছেন, 1 নম্বরে কোরআন নিয়ে যারা চিন্তা ভাবনা করে এরা আলেম। আজ কোরআনে কারিম নিয়ে চিন্তা ভাবনা করা মানুষ দিন দিন কমে যাচ্ছে, এমনকি আলেমদের ভেতরে নামের আগে যাদের আমার মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির লেখা আছে, এরা আজ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। কোরআনে কারিম থেকে কিছু যে বের করবে সেই যোগ্যতা আমরা এখন দিন দিন হারিয়ে ফেলছি। আর যে শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে আসতেছে, এইভাবে যদি চলে কোরআন একদিন দেখা যাচ্ছে হারিয়ে গেছে। লালন একাডেমি এদেশে তৈরি হয়, লালন গবেষণাগার তৈরি হয়, লালন ইনস্টিটিউট তৈরি হয়, কোরআনে কারিমের গবেষণাগার এদেশে তৈরি হচ্ছে না। আহ্বান জানাচ্ছি 90% মুসলমান এদেশে, আমরা যারাই দায়িত্বে আছি দায়িত্বশীল মানুষগুলো উচিত, কোরআন না থাকলে মুসলিম এ শব্দ থাকবে না। সুতরাং এটা সামনে রাখার জন্য গবেষণা করা দরকার। ফালায় তাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? আমাদের অন্তরে কি তালাবদ্ধ? আফসোস করছেন আল্লাহ কে? আল্লাহ আফসোস থাকতে দেওয়া যাবে? যে যেখানে যতটুকু পারে একটা শব্দ নিয়ে চিন্তা ভাবনা করে, অবশ্যই ওখান থেকে কোনো তথ্য আপনি বের করতে পারবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই আয়াত 4 বার আল্লাহ খেলা করার জন্য দেয়। আমি কোরআন সহজ করে দিয়েছি, কেউ কি আসো এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো, কিছু বের করার মতো? সুতরাং আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী চেষ্টা চালাবো। আজকের এই ময়দানটা যেহেতু একটা এবাদতের ময়দান, 1-1.5 ঘন্টা আমরা যাই থাকি, আল্লাহ যেন এবাদত হিসাবে গণ্য করি নেন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতে যখন কেউ কারো পরিচয় দিতে রাজি হবে না, এমনকি হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে সে আচরণ করো, কিন্তু আমারে তুমি কিছু বলবা না। হযরত ইব্রাহিম নবী আলাইহিসসালাম ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমার বাবা আসরের সাথে যা ভালো লাগে করো, কিন্তু তুমি আমারে বাঁচাও। চারিদিক থেকে যখন একই আওয়াজ আসবে, হঠাৎ একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, সবাই চিন্তায় থাকবে কি গো, কেউ কারো কথা বলে না, এ লোকটাকে আজ নিজের আপন মা যেখানে ভুলে যাচ্ছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, অনেক সন্তান নিজের মায়ের পা ধরে 50 বছর পর্যন্ত পড়ে থাকবে, 50 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তো ওই দুনিয়ায় তো আমার বিয়ে হয়নি, পরে পাবো কোথায়? সন্তান সন্ততি মা বাবা স্ত্রী পুত্র এমনকি দুনিয়ায় যত সম্পদ সে উপার্জন করেছিল, কে আমাদের ওই ভয়াবহ দৃশ্য দেখে অনেক মানুষ আছে সব মুখ ত্রিপল হিসাবে দিতে চাইবে। শ্রমের ভেতরে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, সেইদিন কাফেরেরা যত সম্পদ দুনিয়ায় উপার্জন করেছিল বৈধ অবৈধ ভাবে,
তার মা বাবা সন্তান আদি দুনিয়ায় সব কিছু সে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে। যে স্ত্রীকে মানুষ এত মহব্বত করে, যে সন্তানকে এত ভালোবাসে, এ সন্তান পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে নিজেকে বাঁচানোর জন্যে। ওইরকম কঠিন ময়দানে শুধু একটা মাত্র আওয়াজ দেবে, আল্লাহ তুমি আমাকে না, তুমি আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মতের কথা বলবে যে উম্মত বাবার ব্যবসা করে? সুতরাং উম্মত আমাদের হওয়া লাগবে। জানিয়েছেন সেই দিন সুপারিশ কাজে লাগছে না, লাগবেও না, ইল্লা মান আদিনা লাহুর রহমান, রহমান যাকে এজেন না দেবেন, অনুমতি না দেবেন, এমনকি যার জীবনের উপরে কথাবার্তার উপরে আল্লাহ রাজি না হবেন। কিশোরগঞ্জবাসী, কেয়ামতে নবীজি যদি আমার জন্য সুপারিশ করতে চান আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে, আমার বাস্তব জীবন, কর্মজীবন, এমনকি আমি যে কথা বলি এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এবার আমি আর আপনি সুপারিশ পাবো কিনা হামজার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমার নিজের কাছে জিজ্ঞাসা করলে পরিষ্কার হয়ে যাবে কথা বলে ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ হওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দিন বলেন আমি। মাত্র একটা আয়াত আমরা পড়েছি। আমার আলোচনার বিষয় আজকে কিয়ামতের ভয়াবহতা। একটা দিন আমাদের সামনে আসছে, এটা যে কত কঠিন দিন, ওই দিন সম্পর্কে মানুষ যতদিন পর্যন্ত সচেতন না হবে এ সমাজ পরিবর্তন করা সম্ভব না। শুধু আইন দিয়ে, শুধু র‍্যাব দিয়ে যদি দুনিয়া ভালো হয়ে যেত, র‍্যাব তো এদেশে এখন নেই না আছে বলেন না কেন? সুতরাং শুধু র‍্যাব নয়, র‍্যাবের পাশাপাশি রবের ভয় যতদিন আমাদের তৈরি না হবে ততদিন পর্যন্ত এই দেশটা শান্ত হবে না। ওইটা তৈরি করার জন্য আজকের এই আয়োজন, এরকম হাজারো আয়োজনে এই একটা বিষয়ে আলোচনা করা হয়, মানুষের ভেতরে কিভাবে র‍্যাব নয় রবের ভয় তৈরি হয়। জবান খুলে কোরআনের আয়াতটা একবার পড়েন, আমরা তাফসীরে প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি এরশাদ হচ্ছে তোমরা ভয় করো বা বেঁচে থাকো, ইয়াওমান ওই দিনকে ভয় করো, ওই দিন সম্পর্কে তোমরা বেঁচে থাকো যেদিন সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। তার মানে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে একটা দিন সামনে আসতেছে। একবার বলে দেখেন, এই আয়াত দিয়ে এখন প্রমাণ হয়েছে যে সামনে একটা দিন আসতেছে, দিনটা এত ভয়াবহ,
কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা মুযাম্মিলে, ফা কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাইন ইয়াজআলুল উলদানা শিবা। দিনটা এত ভয়ঙ্কর এত কঠিন তৈরি হবে, যুবক মানুষ ওই দিনের দৃশ্য দেখে বিক্ত হয়ে যাবে। কিশোরগঞ্জবাসী একটা মানুষ সঙ্গে সঙ্গে যুবক থেকে বুড়ো হয়ে যায়, কি দেখলে কত ভয়াবহ দৃশ্য তৈরি হলে, কত কঠিন বাস্তব সামনে আসলে আপনি বলেন, ওটা সামনে আমাদের নেই না চলে গেছে বলেন। ইয়া জাহান্নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষেরা, তোমার রবকে ভয় করো, অবশ্যই তোমাদের সামনে একটা প্রকম্পিত জালজালাপূর্ণ দিন আসতেছে। يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। সূরা হজের প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন যে কিয়ামত এত কঠিন তৈরি হবে, ভয়াবহ দৃশ্য আমি বানাবো, এনবী আপনি দেখতে পাবেন। যারা গর্ভবতী মানুষ মেয়ে লোক তাদের লজ্জা স্থানও লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। শুধু এতটুকুই না, দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যায়। আমরা বাস্তবে দেখেছি বিভিন্ন সময় পেপারে পত্রিকায় টিভিতে, বন্যার সময় মা তার সন্তানকে উষা করে রেখে দিয়েছে পানির ভেতরে, ডুবে মারা গেছে, তার সন্তানটা উপরে রেখেছে। এই মা তার সন্তানকে যে দুধ দেওয়া লাগবে এই কথা পর্যন্ত ভুলে যাবে, মানুষ পাগলের মতো আচরণ করবে। আল্লাহ পাক বলেন, হে নবী মনে করছেন এরা কি পাগল হয়ে গেছে? না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা আমি আল্লাহর আযাবের যন্ত্রণা এরকম করছে। সুতরাং আল্লাহ আমাদেরকে আগে সতর্ক করছে, ভয় করো ওই দিন সম্পর্কে। সামনে যেহেতু একটা দিন আসছে, আর ওই দিন আমরা সবাই জানি ওটা বিচারের দিন। কিসের দিন? সবাই বলেন কিসের দিন? প্রতিদিন মানুষ যত ভক্ত নামাজ পড়ে এই দিনের কথা আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে, মালিক ইয়াউমিদ্দিন, এ আল্লাহ তুমি এই কিয়ামতের এই বিচার দিনের একচ্ছত্র মালিকানা তোমার। এখান থেকে আর একটা মাসলা বের হয়, বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আজ বিশ্বে যারা বিভিন্ন অলির নামে, আউলিয়ার নামে, পীরের নামে, বুজুর্গের নামে ভরসা করে আছে যে আকি আমাকে আমারে বাঁচাতে পারবে, আল্লাহর কসম কোরআনে কারিম জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে একা একা। সুতরাং যারা ছড়ায় যে কিয়ামতে এক এক পীর সাহেব লক্ষ লক্ষ মরিদ নিয়ে হাজির হবে, এটা দাহা মিথ্যা কথা। এখন যদি বলেন আপনার এই কথা যে সত্য, কিয়ামতে একা একা মানুষ উঠবে, কোথায় পেয়েছেন আপনি? সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে, ওয়াকুলুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য উঠবে, স্রেফ একা একা। এটা বিচারের প্রথম পদ্ধতি। দুই নম্বরে বিচার আল্লাহ শুরু করবে, এবার আর একা একা ডাকবে না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতে আছে,
কিয়ামতে এবার প্রতিটি মানুষকে আল্লাহর একা ডাকবেন না, এবার ডাকবে তার নেতার সাথে। অন্যদিকে নিয়ে যান না, বিচারের প্রথম পদ্ধতিতে আল্লাহ কাউকে নেবে না সাথে, স্রেফ একা একা ডাকবেন। কোন সূরা বললাম? মরিয়ম। বলেন বলেন, যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, মুফাসসির হোক, যদি বলে যে কিয়ামতে কোটি কোটি মানুষ আসবে পীর সাহেবের সাথে, আল্লাহর কসম এটা কোরআন বিরোধী কথা, মিথ্যা কথা। ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনার পকেট ফাঁকা করতে পারে। আমার তো আর মরিদ নেই, এই জন্য আমার ব্যবসা করানো দরকার। সুতরাং ভণ্ড পীরের নাম নিয়ে এগুলো যারা বলছে যে কিয়ামতে এরকম কোটি কোটি মানুষ থাকবে এক একজন পীরের পেছনে, বিভিন্ন জিনিস নিয়ে তারা উঠবে, সব মিথ্যা ডাহা ভণ্ড নিয়ে দেবে। কিয়ামতে প্রতি মানুষ উঠবে কয়জন করে? ফার্দা মানে কি? একা একা। দ্বিতীয় নম্বরে আল্লাহ এবার আর একা ডাকছেন না, ডাকবেন এবার আপনার নেতার সাথে। বলেন, নেতা কোথায়? এই যে ইমাম ইহিম, ইমাম মানে মসজিদের ইমাম না, ইমাম মানে নেতা। ইমাম মানে ইমাম ইহিম, তাদের নেতার সাথে। বাস্তবতা এইটা, দুনিয়ায় যে যে নেতার পেছনে চলে, যার আদর্শ মেনে চলে, কিয়ামতে কিন্তু আল্লাহ তার সাথে তাকে তুলবে। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আপনি যে আদর্শ মেনে চলেন, যার নেতৃত্বে, যার পেছনে আপনি স্লোগান দেন, বলেন তো ওই লোকটাকে যদি কিয়ামতে আল্লাহ ডাকে, তার পেছনে আপনাকে ডাকবে, ওর চেহারা দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে। কারণ এমন নেতার পেছনে আপনি স্লোগান দিয়েছেন, ঘুরেছেন, এরা 12টার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, লাল পানি খেয়ে গাছ ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দে। মানুষ আছে না? সামিয়ানার নিচে বলছেন ঠিক, বাইরে যে তো ঠিক, ওর পেছনে 500 টাকা পেলে স্লোগান দেবেন। এত বড় বড় মোষ রাখে, মোষের উপরে উকুন হয়, টের পাচ্ছেন? কুষ্টিয়ার বড় বাজারে সেই 20 সালে, 3 বছরের খবর তো আমি কিছুই জানি না, দেশের ওই 20 সালে চাষারে দেখলাম মোষ সাদা। বললাম চাষা বয়স তো খুব বেশি না, মোষ গুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে? বলছে না, দুধ খেতে দিয়ে শহর লেগেছে। যেটা রাখার দরকার এটা রাখে না, কথা বলে না কেন? থাকলে আরো পুরুষ পুরুষ মনে হয়, রেখে দেবেন, অসুবিধা নেই। নরম জায়গাটাও যদি দাড়ি রাখে, আপনারা এবার আদর করবে কোথায়? এই জন্য এই জায়গাটা যদি না রাখে, বুড়ো মানুষের দরকার নেই, বুড়ো মানুষ পুরা মুখ রাখুন, এবার আল্লাহ আপনাকে ডাকছে সে নেতার সাথে। এই নেতার চরিত্র দুনিয়ায় যদি উল্টা পাল্টা হয়, ওর দিকে তাকিয়ে যদি আল্লাহ রাগ হয়ে যায়, তো পেছনে আপনার দিকে আল্লাহ তাকাবে না, মনে করবে ওর নেতাই যদি এরকম কর্মী 2 নাম্বার। এই জন্য আমি আপনাকে বাঁচার জন্য বলছি, কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমার কোন লাভ এই জায়গায় নেই, আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি ধরা খাবেন, আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি। আপনি এখনো থেমে যান, আপনি যদি বলেন না আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমার দেবে কেন? আপনি কি নবীর স্ত্রীর তো লূত আলাইহিস সালামের চাইতে দামি হয়ে গেছেন? হযরতে লূত নবীর স্ত্রী, তার সাধারণ মানুষ না, নবীর স্ত্রী, তার চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীন ছিলেন না, কিন্তু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করতেন। কোরআনে কারিমে আল্লাহ সূরা আরাফ 9 নম্বর 8 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাহ পাক বলেন, 2 জন ফেরেশতাকে আমি পাঠালাম আসরের সময়,
ফেরেশতারা এসে নবীকে বলে, আপনার স্ত্রীকে বাদ দিয়ে সবাইকে নিয়ে এখানে চলে যান, এখান থেকে মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল হবে। আবার সাবধান করছে, ইল্লাম রাতাহু, আপনার স্ত্রীকে আপনি নেবেন না। কানাত মিনাল গাবিরিন, সে পশ্চাৎ গমনকারীদের অন্তর্ভুক্ত। বৈষ্ণব আমার, আমি তাফসির যতটুকু বুঝি যতটুকু পড়েছি আমার এই ছোট্ট জীবনে আমি পেয়েছি, লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ দুনিয়ায় কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রবান ছিলেন। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই, হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত প্রবেশ করালে ওইটা থেকে যা আসবে ওইটা উল্টা পাল্টা চরিত্রের হবে। হারাম রক্তের ভেতরে যেহেতু নবীদের রক্ত আল্লাহ প্রবেশ করার নাই, এই জন্য বোঝা যায় ব্যাখ্যায় টিকায় লেখা আছে লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না। কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষ যারা যারা পুরুষে পুরুষে জেনা করতো তাদেরকে সাপোর্ট করতো, এই লাওয়াত যারা করতো তাদেরকে শুধু সাপোর্ট করতো, তলে তলে উপরে উপরে নবীর সাথে সংসার করেছে অসুবিধা নেই, নিচে নিচে সাহায্য করার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন ওনার স্ত্রীকে বাদ দেবেন। ও যখন গজব নাসিল হয়েছে ওনার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বলেন তো নবীর স্ত্রী চরিত্র ভালো, চরিত্রহীনা নয়, শুধু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, আমার চরিত্র ভালো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, কিন্তু আমি এমন মানুষকে সাপোর্ট করি তলে তলে যে লোকটার চরিত্র শয়তানের চাইতেও খারাপ, আমারে যদি জান্নাতে দিতে হয় ওই লোকটাকেও দেওয়া লাগবে। এক কথা বলে দিতে আপনার এতটুকু বুঝ হয় না যে নবীর স্ত্রী এই কাজ করে যদি জাহান্নামে যায় আমারে আল্লাহ জান্নাত দেবে, আমি হা করে বসে আছি। এখনো পর্যন্ত এগুলো ছাড়েন, হ্যাঁ যারা চরিত্রহীন নেতা যাদের আদর্শ বলতে কিছু নেই ওরা আমার এই কথা শোনার পরে আদর করবে না, ওরা ষড়যন্ত্র করবে। এই মেম্বারের কিছু হক আছে, এই মঞ্চের কিছু হক আছে, এই কথাটা যদি আমি না বলতাম আমার বাড়ি চলে যদি আপনি কিয়ামতে ধরা খেতেন, আমাকে পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলতো কিশোরগঞ্জে তুই গিয়েছিলি কি করেছিস, এ কথা কেন আমার কোরআন দিয়ে বললি না। এজন্য নামের আগে মাওলানা মুফতি লিখা দেখে কত মানুষ আমাদেরকে সম্মান করে। এই মঞ্চ, এই মেম্বার, এই চেয়ারের যে একটা হক আছে, হক আদায় করে আমরা কথা বলতে পারি না, এজন্য আজ অনেকে বিভ্রান্তিতে আছে। আমার যেহেতু আল্লাহ দারোগা পুলিশ করে পাঠায়নি, এজন্য পিটি আপনাকে আমার হেদায়ত করার দরকার নেই, আমি হক কথাটা বললাম, মানবেন না মানবেন এটা আপনার বিবেকের ব্যাপার। তিন নাম্বারে, এবার আল্লাহর কিয়ামতে নেতা শুধু না, যত মানুষ কিয়ামতে হাজির হবে আল্লাহ সবাইকে একত্রিত করবেন একবারে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে বিচার ব্যবস্থা তিন প্রকারে সাজিয়েছেন, তিনটা লাইনে আল্লাহর বিচার ব্যবস্থার ভেতরে কোনো অবিচারের লেশ মাত্র নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার জবাব দে, আল্লাহর বিচারে কোনো অবিচার, আল্লাহ যদি ন্যায় বিচার করে পৃথিবীর কেউ বাঁচবে না। না এটা বুঝেন না, আমি আবার বলছি, আরেন যারা আছে, আল্লাহর বিচারে ন্যায় বিচার যদি আল্লাহ করে কেউ বাঁচবে না, প্রত্যেকে ধরা খাবে। প্রথম নাম্বারে আল্লাহর বিচারে অবিচার, বলেন বলেন, আর ন্যায় বিচার করলে কেউ বাঁচবে, প্রত্যেকে ধরা খাবে। তিন নাম্বারে যদি বাঁচতে হয় আল্লাহ মাফ করে দিলে বাঁচা যাবে। এজন্য কিয়ামতের দিন নবীজি পর্যন্ত দোয়া করতেন, দুনিয়ায় আল্লাহ তোমার রহমত ছাড়া আমার জান্নাতে যাওয়া সম্ভব না। নবীজি যখন বলেছিলেন যে কিয়ামতের ময়দানে কেউ পার পাবে না আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মাফ ছাড়া, ক্ষমা ছাড়া,
সাহাবীরা প্রশ্ন করেছিলেন, হে রাসূল, আপনি বিশ্ব নবী চোখের পানি ফেলে কেঁদে বলেছিলেন, আমি মা আল্লাহর রহমত ছাড়া লাভ পাবো না। জন্মের পর থেকে কিয়ামত শুধু শুনছি না, এখানে কি টেন্ডেন্সি কি হওয়া দরকার? এদিনে হযরত ওমরের জীবনী পড়ে আমি পেয়েছি, একটু খেয়াল করে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটা ভর্তি করেছিলেন মাদ্রাসায়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হযরত আলী ছিলেন প্রধান বিচারপতি, তার সন্তান তিনি মাদ্রাসায় পড়ছিলেন। বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দেয়, হযরত আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুলে দাও। তিনবার তিনি তুলেও দিয়েছিলেন, চতুর্থবার বললেন, আমি কি তোমার খাদেম চাকর, বারবার কলম ফেলে দাও, না তুলতে বলো আমি পারবো না। হযরত হুসাইন ওই সময় বলে ফেলেছিলেন যে তুমি শুধুমাত্র খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। হযরত আব্দুল্লাহ ওই সময় সাধারণ মানুষের সন্তান না, তিনি ছিলেন প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, বাবা আমি আর মাদ্রাসায় পড়বো না, কেন হুসাইন আমাকে গালি দিয়েছে চাকরের বাচ্চা চাকর বলে, তুমি যদি বিচার না করো আমি মাদ্রাসায় আর যাবো না। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, কথাটা শোনার পরে বললেন, সন্তান আমার ঠিক আছে, বিচার আমি জমা করব। হাজার হাজার মানুষের সামনে তিনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে বলে উঠলেন, দাঁড়ান সাহাবিরা, এখানে হুসাইন আছে নাকি? বলে হা, সামনে আসো। তুমি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? হা দিয়েছি। কেন দিলে? হুসাইন বলে, খলিফা মুখে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? এই কথা অস্বীকার করতে পারবেন? হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুসাইন আমি তো এইভাবে ভাবি না, তুমি কি লিখে দিতে পারবে শব্দটা? কাগজ কলম নিয়ে আসে, খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিয়েছে, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি আমার নানার খেদমত করছে, খেদমত যে করে সে কি বলেন? বলেন এই যে হুসাইন ইবনে আলী আমি সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে চুমা খেলেন, ডাক দিয়ে বলেন, ওবে সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বলে, বাবা কি বিচার করলে? একটা বিচার হইলো, এখনো তো শুরু করলে না বিচার, হুসাইনকে তুমি পিঠা বানা। হযরত ওমর বলে, সন্তান আমার যে বিচার করেছি এটা দুনিয়া না কিয়ামতের কাজে লাগবে, আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও, কিয়ামতে যদি কিছু কবুল না হয় এই কাগজটা একটু উঁচা করে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি নিজে লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এই অসিরায় হলেও তুমি আমাকে আজকে মাফ করে না। তারা কিয়ামত নিয়ে কোন টেন্ডেন্সিতে ছিল, কোন চিন্তায় ছিল, আর আমরা আছি কোন ধান্দায়? যে পদ্ধতি গুলো একটা একটা করে তাফসীর থেকে বলছে, কিয়ামতে আল্লাহর বিচারে কোনো অবিচার, আরো সবাই বলেন কোনো অবিচার। এই দ্বিতীয় নম্বর, আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না, কেউ জান্নাত পাবে না। বনি ইসরায়েলের একজনের কথা হাদিসে এসেছে, বিশ্ব নবী জানিয়েছেন বনি ইসরায়েল, ইসরায়েলের এক ব্যক্তি 1000 বছর ইবাদত করেছিল, দিনের বেলা রোজা রাখতো, আবার জিহাদের ময়দানেও কাটাতো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে সেজদায় দিয়ে কাটাতো। এই লোকটা একবার চিন্তা করছে যে আমার জেনে কি আমার জান্নাত আমার জন্য ওয়াজিব, স্বপ্নে দেখছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা জান্নাতে চলে যা,
লোকটার মনের ভেতর একটু অহংকার এসেছে, এত ইবাদত করলাম, আল্লাহ আমাকে একটু ধন্যবাদ দিল না, আমার একটু শুক্রিয়াও জানাইল না, বললো স্যার জান্নাতে যা একটা কথা হলো। মনের খবর জানে কে? ইন্নাল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। মানুষের মনের ভেতরে কি আছে ওইটা পর্যন্ত যেহেতু আল্লাহ জানে, ফেরেশতাদেরকে বলে এরে নিয়ে জাহান্নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গার পাশ দিয়ে ঘোরা, যেখানে জাহান্নামের গরম উঠতেছে ওই জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে, পানির পিপাসা জানতো না, ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার কলিজা ফেটে যায়, এক গ্লাস পানি আমারে দাও। ফেরেশতারা বলে না এটা দুনিয়া না, ময়দানে হাসরের এই ময়দানে এমনি এমনি পানি পাওয়া যাবে না, পানি যদি পেতে চান আপনার জীবনের 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। লোকটা বলে আমি রাজি আছি, আমার জীবন বাঁচে না, আমি কি করব, পানির ব্যবস্থা যখন করেছে পানি খাবারের পরেই দেখা যাচ্ছে প্রসাদের প্রয়োজন দেখা দিয়েছে, এবার ডাক দিয়ে বলছে ফেরেশতা আমি প্রসাদ করব, বলে না যেখানে সেখানে বসা যাবে না, প্রসাদ করার ব্যবস্থা করে দিতে পারি, বাকি ইবাদত গুলো দেওয়া লাগবে, আমার জীবনই এখন বাঁচতে চাই না, করব কি, ইবাদত নিয়ে দিয়ে দিলাম আমার বাঁচাও। প্রসাদ করার পরে মহান আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এক বিলাস পানি খেলে আর এক বিলাস পানি বের করলে, এক গ্লাস পানি ভেতরে ঢুকিয়েছ আর এক গ্লাস বের করে দিয়েছ, এজন্য জীবনের 1000 বছরের যত নেকি সব দিয়ে দিলে, 70 বছর 1000 বছর তোমার দুনিয়ায় হায়াত দিয়েছিলাম, কত লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছ, প্রত্যেকটি গ্লাসের বিনিময়ে এতগুলো নেকি দিয়ে বার জান্নাতে যা। লোকটা সেজদায় পড়ে বলে রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, তুমি নেই বিচার করলে কেউ বাঁচবে না, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ 3 নম্বরে বিচার, যদি আল্লাহ মাফ করে দেয় কাউকে তাহলে সে বাঁচতে পারবে। আল্লাহ ওই দিন সম্পর্কে আমাদের ভয় দেখিয়েছেন, তোমরা ভয় করো, যেদিন আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে, প্রত্যেককে তার উজরত পরিপূর্ণ করে দেওয়া হবে, তার সৎকর্ম তার দুষ্কর্ম যে যা করেছে ওই পরিমাণ তাকে শাস্তি হোক আর শান্তি হোক দেওয়া হবে। কে বলছে? আর যে সমস্ত মানুষগুলো বাংলাদেশে বলে আমার উপরের চাপ আমি করব কি, আমার বাধ্য হওয়ার আগে অন্যায় করতে, যে লোকটা অন্যায় আদেশ দিয়েছে এর জন্য সে গুণাগার হবে, কিন্তু এই অন্যায় কাজটা যদি আপনি করেন এর জন্য আপনাকে অবশ্যই কিছু না কিছু দেওয়া হবে। নির্দেশ একজন দিল যে আমাকে ধরে নিয়ে আয়, নির্দেশ দেওয়ার জন্য সে গুণা হবে, সে গণাকার হবে নির্দেশ দেওয়ার জন্য, কিন্তু আপনি এই জায়গায় থেকে যদি অবিচারটা করেন অবশ্যই আপনাকেও কাঠ পড়ায় আল্লাহ দাঁড় করাবে। এটা এখনো বাংলাদেশে শুরু হয়নি, কিচ্ছু জানে না, ঘরে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়, কি গোছিস, গাড়িতে আগুন লাগিয়েছিস, আবার মনে অশান্তি ঘুমিয়ে পড়েছে জেলখানার ভেতরে, ঘুম থেকে উঠে যাচ্ছে নিজের ঘরে, কি গো মাঝখান থেকে আল্লাহর অলিরা 2 লাখ টাকা খেয়ে নিয়েছে। এটা কিন্তু চলছে চীন দেশে, বাংলাদেশে শুরু হয়নি, এটা 180 মাইল রেখে চলছে, এটা বন্ধ করা দরকার। আমি একটু বেশি বলে ফেললাম, সূরা মুদাসসিরের ভেতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকেই তার নিজ কর্মের জন্য দায়ী,
এই জন্য আপনার জীবন চালাতে গিয়ে যদি অবৈধ কাজ করা লাগে, আমার মনে হয় ওই রকম সিয়ারের মুখে ঝাঁটা দিয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। না একটু শক্ত হয়ে যাস নাকি কাদা কাদির বাস করবো? বাবা কাঁদো, বাবা কাঁদো, আমিও কাঁদা শুরু করে আমি কাঁদো। বাস্তবে এগুলো দেখে আসলাম তো এই জন্য মনের দুঃখ নিয়ে বলছে কি অবস্থা দেখে বিচার ব্যবস্থা। আমার মনে হয় এখন আদালতের ইট পর্যন্ত টাকা চাই, জেলখানা থেকে বের হবেন আপনি জামিন পেয়ে, তারপরও না জেল গেট থেকে যে কত রকমের হয়রানি মানুষকে করা হয়। আমরা 3 ঘন্টা বসিয়ে রেখেছি 14 জায়গা থেকে পারমিশন, জেল থেকে যদি জামিন পাওয়ার পরে না ছাড়ে তো সাতার জামিন দেওয়া দরকার কি? বলছে না দেখি আরো নতুন কোন মামলা আসে কিনা। ওরে শয়তান, তার মানে আমারে আরো আটকিয়ে বিনা কারণে 3 বছর আটকিয়ে রেখে 7 মিনিটই দেখি 3 ঘন্টা 8টার সময় নিয়ে গেছে 11:45 পর্যন্ত ছাড়ছে না। বলে না দেখি দাঁড়ান, নতুন কোন মামলা আসলে আবার এখান থেকে ফের রিয়াজ দেখি ভেতরে ঢুকিয়ে দেবে। ধরে বলে সুবহান আল্লাহ, অসন্তুষ্ট করবে। এবার তাকান সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের দিকে, আপনার জীবন কোন দিকে যাচ্ছে ভালো করে মিলাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আসলে বারবার বলছি তো যে 3 বছর ভেতরে আমরা যা খেয়েছি এই খাবার খেয়ে তো টিকে থাকা কঠিন, শরীরের ভেতরের কল কবজা সব নষ্ট হয়ে গেছে। এবার এটা স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে, মানুষ তো সময় দিতে চায় না, বের হওয়ার পর দিন থেকে পেছনে লেগে আছে। বাড়িতে যে ভালো মন্দ থাকবো খাবো সেসব নেই, আসে যে কুষ্টিয়া থেকে এই 300 কিলো 400 কিলো পর দাবি করে আসে। শরীর এখন স্বাভাবিক হতে আসলে সময় লাগবে, হবে না? স্বাদ মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, যাই হোক আছে থাক না, যুদ্ধ আমার লাগবে না। এইভাবে হবে না, শরীর তো কিছুদিন আসলে হাসপাতালে কি ভর্তি হয়ে যাবো নাকি চলবে? আজকে এক ভাই বলতে মোবাইলে আমার বলছে আপনি হাসপাতালে ভর্তি হয়ে যান কয়েকদিন, ভর্তি হয়ে যাবো তো যাওয়ার আগে তো যাদের মাহফিল দেওয়া আছে জানানো লাগবে না? আমি তো বললাম যে তাহলে ফেসবুকে দিয়ে দিই যে আমি কয়েকদিন পরে ভর্তি হব হাসপাতালে। এটা বলে তো আমার মানুষ জেনে ফেল, করারও নেই, অবস্থা আসলে ভালো না, জোর করে শরীর সাপোর্ট দিচ্ছে না, এত জোরে হয় না। সুবহানাল্লাহ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকেই মরা লাগবে ঘোষণা দিয়ে শেষ করেননি, যে যা উপায় করেছে দুনিয়ায় তাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। ওই মানুষটার জীবন সফল, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আস্তে আস্তে করে জান্নাতের দিকে ঠেলে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা আয়াতের নতুন
অর্থ বলছি, এদিকে থাকা দুনিয়াতে আপনার এই জীবনের এবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা এটা জানার জন্য এই আয়াত থার্মোমিটার। আমার এখন 33 বছর বয়স, মুরব্বির বয়স হয়তো মনে হয় 50 বছর হবে। এই 33 বছরে আমি যত ভালো ভালো কাজ করেছি দুনিয়ায়, আমার কাজগুলো, আমার নামাজ, রোজা, আমার কোরবানি, আমার দান সাদকা, আমার এই 3 বছর জেল খাটা, এটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানার জন্য হাদিস হচ্ছে, আমার আচরণটা যদি মানুষের সাথে ভালো হয় বুঝতে হবে আমার ইবাদত কবুল হয়েছে। আমার আচরণের উপরে এগুলো নির্ভর করে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে, এগুলোর যে মহামালাত মহাসারা একটা ইবাদত, এগুলো অনেকে জানেই না। মানুষের সাথে হাসি মুখে কথা বলা ইবাদত, মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদকা দেওয়ার মতো সওয়াব হবে। সুতরাং আমার জীবন জান্নাতের জাহান্নামের থেকে বেঁচে আস্তে আস্তে জান্নাতের দিকে যাচ্ছে কিনা, আমার মানুষের আমার জীবনের ইবাদত কবুল হচ্ছে কিনা এটা মাপার জন্য মেশিন থার্মোমিটার হচ্ছে আয়াত। আল্লাহ পাক বলেন তো আচরণ যদি ভালো হয়, মানুষের সাথে মুআমালাত মুআশারাত যদি ভালো হয়, তুই বুঝবি তোর জীবনটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এটা আমরা যে যা করছি কিয়ামতে তার পরিপূর্ণ উজরত আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। অহুম লা ইউসলামুন, আল্লাহ কারো উপরে জুলুম করেন না। সমাজ ভাইরা আসলে হচ্ছে না, পরিবেশটা আমার অনেকে নষ্ট করে ফেলে, আর আমার গলায় চাপড় দিচ্ছে না, শরীরও বাড়ছে না, যেভাবে কথা বলা দরকার এভাবে হচ্ছে না। আগামীতে সমাজে একটু একটু সমাজে কিছুদিন আমি স্বাভাবিক হয়ে যাই। আগামীতে সময় যদি আসে আমরা আশপাশে যেখানে আছে দেখেন শরীরটা একটু সুস্থ হয়, যেন একটু বাঁচাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, পারছি না, আমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার বান্দা বান্দিগুলো বড় আশা নিয়ে এসেছিল, আজ আমার শরীরটা অসুস্থ, আমার কণ্ঠ কথা বলতে পারছে না। তুমি আমাকে যখন জেলখানা থেকে মুক্তি দিয়েছো, বের করে এনেছে তোমার এই বান্দাদের সামনে, আল্লাহ তুমি আমার শরীরটা সুস্থ করে দাও, আমার কণ্ঠটা তুমি ঢেক্ষা দাও, আমার এজেন তুমি বাড়িয়ে দাও, সহজ সরল ভাষায় তোমার কোরআনের কথাগুলো যেন বান্দা বান্দীদেরকে শোনাতে পারি সেই তাওফিক আমারে দান করো। মা বোনদেরকে কবুল করো, সন্তান আদি যাদের আছে কবুল করো, যাদের নেই সন্তান দিয়ে ধন্য করো। আমি আবার বলছি তুমি আমার মেহরবানি করে শরীরটা ফিরিয়ে দাও, আমার শরীরটা তুমি ভিক্ষা দাও। রমজান পর্যন্ত যতগুলো অনুষ্ঠান নেওয়া আছে, কোরআনের অনুষ্ঠানে গিয়ে যদি মানুষ যে আশা নিয়ে আসে, শুনতে না পারে, শোনাতে না পারে, তাহলে ব্যর্থ হয়ে ওরা ফিরে যাবে। আল্লাহুম্মা লা তারতানা কয়দি, আল্লাহুম্মা লা তারতানা কয়দি, আলহামদুলিল্লাহ